তো হ্যালো প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। যাই হোক, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন যাব আমি সম্মেলনে। তো আমাদের পাশেই সম্মেলন হচ্ছে, তো তোমাদের দেখাবো কি কি হচ্ছে সম্মেলনে। তো সম্মেলনে এখনই বেরোবো। তো চলো আজকে আমি দেখো সাইকেলে করেই যাব। তো চলো যা যাক। আমি তো মেলায় চলে এসেছি। তো দেখো খুবই ভালো লাগছে মেলায় এসে। তো রাতে আবার আসব। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখুন আমি মেলায় তো এসেছি, খুবই ভালো লাগছে। এই যে মেলায় এটা সামনে, তো এখানে জিলেপি দোকান বসেছে আর এটা হলো মালা। এখানে সমস্ত আচার মালা, রুদ্রাক্ষ মালা সবকিছু পাওয়া যাবে আর এটা জিলেপির দোকান। তো হ্যালো ফ্রেন্ড, আমি তো বাড়ি চলে এসেছি। দেখি ভাগ্নেরা কি করছে। এ দেখো দুটো এত দুষ্টু। আসো আসো, এদিকে আসো আসো আসো, দেখো দৌড়ে আসছে। তাড়াতাড়ি আসো, কি মারবে কিন্তু এরা সবাই। সবাইকে একটু হ্যালো বলে দাও। হ্যালো বলে দাও। তো এই এইভাবে বলতে নেই। তো যাই হোক, দেখো আমার দুটো ভাগ্নে, তো এত দুষ্টু, আমার মাথা সারাদিন খারাপ করে দেয়। যাই হোক, মানে সারাটা দিন খুব ব্যস্ত থাকি। তো এদেরকে নিয়ে একবার স্কুলে যাওয়া একবার আসা মানে খুব মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, ভাগ্নে দুটোকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, এটুকুই শুধু চাই। এইটুকু ছোট ছোট দুটো বাচ্চা, কিন্তু এদের বাবা নেই। খুবই খুবই কষ্ট হয় আমার, আর কিছু বলার নেই আমার। যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। টাটা দিয়ে দাও বাবা, সবাইকে একটু পাপ্পি দিয়ে দাও। এভাবে পাপ্পি দিয়ে দাও, আমাকে একটু পাপ্পি দাও। এবার টাটা দিয়ে দাও এভাবে। হ্যাঁ, তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ব্যাস।